আছি আগের দুটো দিন দুটো ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম হেনরি আইল্যান্ডের বিচ আর কার্গিল বিচ। তো এটা হচ্ছে কার্গিল বিচ, তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম এখানে কার্গিল বিচে আমরা খুব আনন্দ করছিলাম, ভীষণই মজা করছিলাম। আর আমার এই ব্যাগটা, সুন্দর একটা ব্যাগ, মানে প্রিয় একটা ব্যাগ, এই রকম ঝুলিয়ে রাখলাম। তো তারপরে তো খুবই আমরা এখানে আনন্দ করলাম, ঘুরলাম ফিরলাম সব কিছুই করলাম। তারপরে চারিদিকে লক্ষ্য নজর দিলাম, কত রকম রিসার্চ করলাম আমরা সবাই মিলে, কতটা ঝড় এসেছিল, কতটা জল উঠেছিল, যেই প্লেটগুলো সরে গেল, আর দূরে ওর মধ্যে আমার ব্যাগটা ঝুলছিল। তো আর তো মনে নেই, শুটকি মাছ দেখলাম, কী কী মাছ আছে, শুটকি হচ্ছে, কারা কারা দিয়েছে, আশেপাশে নিশ্চয়ই কেউ দিয়ে গেছে শুকাতে, কী কী মাছের জাল, এগুলো ইলিশ মাছ না অন্য কোনো মাছের জাল, বিভিন্ন রকম আমাদের তদন্ত সার্চ যা যা করার করে ফেললাম। কিন্তু আমার ব্যাগটা ওখানেই ঝুলে রইল, আমরা গল্প করতে করতে কি সুন্দর গাড়িতে উঠে বেরিয়ে পড়লাম, কোথায় না ফ্রেজারগঞ্জ। তো দেখো ফ্রেজারগঞ্জে কি সুন্দর পাখাগুলো যা দেখতে পাচ্ছ, যেন মনে হচ্ছে কাকতাড়ুয়ার মতো দাঁড়িয়ে আছে, এগুলো সব দেখতে দেখতে গেলাম। তো ফ্রেজারগঞ্জে পৌঁছেও গেলাম, গাড়িতে বসেছিলাম, তো গাড়ি থেকে যখন নামছি, অভ্যাস গাড়ি থেকে প্রত্যেকবার নামার সময় ব্যাগের হ্যান্ডেলটা কাঁধে নিচ্ছি, এরম একটা ব্যাপার। তো ওরকম ব্যাপারটা করতে গিয়েই দেখছি যে কাঁধে নেব কি ব্যাগটাই তো নেই, হঠাৎ মনে পড়লো কার্গিল পয়েন্টেই রেখে এসেছি। তো তখনই আমি চিৎকার করতে শুরু করলাম, গাড়ি ঘুমাও, গাড়ি ঘোরাও। তো আমি বলছি যে ব্যাগ হারিয়ে গেছে, ব্যাগ ফেলে এসেছি। তো সবাই ভাবছে যে কোথায় ফেলেছি, না হেনরি আইল্যান্ডে মনে হয় ফেলে এসেছি। তো ওরা অবাক হয়ে গেছে, হেনরি আইল্যান্ড তো অনেকক্ষণ ছেড়ে এসেছি, ওখানে কী অবস্থায় আছে ব্যাগটা, এরকম ভাবছে। অসুবিধার কিছু নেই, হয়তো গেলে ওখানে পেয়েও যেতাম ব্যাগটা যদি হেনরি আইল্যান্ডে থাকতো। তো দেখো এটা হচ্ছে ফ্রেজারগঞ্জ। তো ফ্রেজারগঞ্জে এই যে এখন এর মুহূর্তটা দেখছো না, এটা হচ্ছে খুশির মুহূর্ত, কারণ গাড়ি থেকে নাম মানে মাটিতে পা দিতে লাগেনি, গাড়িটা সঙ্গে সঙ্গে ঘুরপাক খেয়ে ঘুরিয়ে নিয়ে আমরা কার্গিল পয়েন্টে চলে গেলাম। আর কার্গিল পয়েন্টে সেই ঢালু যে জায়গাটা বলছিলাম না, ওখান থেকে দেখতে পাচ্ছি যে দূর থেকে দেখা যাচ্ছে আমার ব্যাগের হ্যান্ডেলটা ঝুলছে। কপাল ভালো আমরা ব্যাগটা পেয়ে গেছি এই কারণেই, দুপুরবেলা সবাই হোটেলে ঘুমাচ্ছিল নাক ডেকে, সি বিচ একদমই ফাঁকা ছিল, লোকাল লোকও দুপুরে নাক ডেকে ভাত ঘুম দিচ্ছিল। তাই জন্য গিয়ে আমি দৌড় দিয়ে দেখলাম যে ওখানে রয়েছে হ্যান্ডেলওয়ালা, ব্যাগটা ঝুলছে, শুধু হ্যান্ডেলটা দেখা যাচ্ছে, ব্যাগটা তো উল্টো দিকে মুখ করা জন্য ছিল, ভাগ্যিস উল্টো দিকে মুখ করা ছিল, ওই জন্যেই কেউ দেখতে পায়নি। তো ওই জন্য ব্যাগটা পেয়েছি, নালে এই হাসি খুশি মুখটা আর দেখতে পেতে না, বা আমার ভয়েসটাও আর পেতে না, আমি একদম মানে কোমায় চলে যেতাম, মানে এরম একটা ব্যাপার। দেখো এই বিল্ডিংটা কীরকম অবস্থা, জলগুলো গিয়ে গিয়ে ওর তলায় যত যা ছিল সব বেরিয়ে গেছে, বিল্ডিংটাকে ইট দিয়ে সাপোর্ট দেওয়া আছে, ইট না একটা ইয়ে দিয়ে সাপোর্ট দেওয়া আছে। তো এটা হচ্ছে ফ্রেজারগঞ্জের বিচ। তো ফ্রেজারগঞ্জে ভীষণই মানে কি বলবো, একটু নোংরা নোংরা জায়গাটা, কারণ এখানে না মানে ভালোই জলটা আসে, কিন্তু এখানে অন্যান্য মাছের বিভিন্ন রকম কাজ হয় তাই জন্য। তো একটা সময় অনেক বছর আগে আমি এসেছিলাম যখন, তখন না এই বিচটা খুব সুন্দর ছিল। আর দেখো এই যে বিল্ডিংটা দেখছো, তার তলায় দেখো কিচ্ছু নেই, মানে রডগুলো কিচ্ছু নেই, শুধু ফাঁকা, কারণ নোনা। তো নোনার জন্য রড বা যে কোনো লোহার জিনিস নষ্ট হয়ে যায়। তো আর একটা জায়গাও তোমরা খেয়াল করলে কিনা কে জানে, একটা সিঁড়ি মতো একটা আছে, সিঁড়ির তলাটা পুরোটাই ফাঁকা, সিঁড়ির তলায় কিছু নেই, সিঁড়িটা ঝুলছে। তো এখানে বিচটা দেখো, এখানে ভালোই জল আসে। আর এখানে একটা ফ্রেজার সাহেবের মানে কি বলবো, কেল্লা বা দুর্গ কিছু একটা ছিল, সেগুলো সব জলের তলায় দিনের দিন পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে। আর শুটকি মাছ কি সুন্দর সাজানো আছে, আর ঠিক উল্টো দিকে এরকম একটা বিশালাক্ষী মন্দির আছে, তো মন্দিরটাতে একটু ঘোরাফেরা করলাম। আর সমুদ্রের পাড়ে মানে যেহেতু সুন্দরবন এলাকা বলা যায়, তো এখানে বিশালাক্ষী মানে ঠাকুরেরই বেশি চল, মানে চল বলবো কি, এখানে সবাই বিশালাক্ষী ঠাকুরকে খুব মানে, তো এটা হচ্ছে বিশালাক্ষী মন্দির। তো আমরা খুবই আনন্দ করেছি এখানেও, কারণ ব্যাগটা পেয়ে গেছি, যদি ব্যাগটা না পেতাম তাহলে খুবই খারাপ হতো, ব্যাগের মধ্যে আমার অনেক অনেক দামি দামি জিনিস ছিল।
আর এখন দেখো ব্যাগটা আমার কাঁধে নেই, কারণ ব্যাগটা গাড়িতে রেখেই ঘুরেছি। কারণ আমাকে বলা হয়েছিল যে প্রথমেই যে গাড়িতে ব্যাগটা রাখো, তা ভাবলাম যে ওর মধ্যে অনেক দরকারিও জিনিস আছে আর মূল্যবানও জিনিস আছে, নিজের সাথেই থাকুক, তো এরম একটা ব্যাপার। তো ফ্রেজারগঞ্জ থেকে চলে আসছি বকখালি, যেহেতু বকখালি বেড়াতে গেছি, কিন্তু দেখো এক বকখালিতে সবার শেষে আসলাম। সবার শেষেই বকখালিটা বেশি ভালো লাগে, এই জন্য যদি একদিনের জন্য এইভাবে যাওয়া হয়, কিন্তু হোটেলে থাকলে বকখালি বিচে ঘুরলাম ফিরলাম ভালো লাগে। তো দেখো প্রত্যেকটা হোটেল আছে, এই হোটেলটা পুরো একদম জাহাজের মতো দেখতে। তো এখানে বকখালিতে প্রচুর হোটেল, মানে বকখালিতেই সবাই এসে থাকে, কারণ প্রচুর হোটেল আছে। সি বিচে যাওয়া যায়, সি বিচে অনেক দোকানপাট আছে, আর অন্যান্য বিচগুলো তো ফাঁকা, মানে প্রাকৃতিক দৃশ্যের জন্য সুন্দর বিচ, কিন্তু বকখালির বিচটা হচ্ছে জমজমাট বিচ। যেরকম হচ্ছে দীঘা পুরীতে একটা বিচ থাকে, তো বিচের মধ্যে ধরো জমজমাট ব্যাপারটা থাকে না, ফিশ ফ্রাই খাওয়া যায়, তোপসে ফ্রাই খাওয়া যায়, বিভিন্ন রকম, তারপর খাবার হোটেল বিভিন্ন রকম আছে, দোকানপাট কেউ অত কিছু কেনার জিনিস আছে, তো ওই জন্য। তো হোটেলগুলো দেখতে দেখতে যাচ্ছি, তো তোমাদের সাথে শেয়ার করি। আমরা না প্রত্যেকবার আসলে আগে আগে কথা বলছি, এই যে হোটেলটা, তো এই যে দেখো বে ভিউ, এইটাতে আমরা আগে উঠতাম, আর একই রুমে আমরা দুটো রুম নিতাম, আমার বোন ওদের একটা রুম আর আমাদের একটা রুম, তিন চারবার পাঁচবার মানে ওরকমই হয়েছে। তো আমরা বকখালির বিচের দিকে যাচ্ছি, দেখো কত দোকানপাট আছে, হোটেল আছে প্রচুর, সকালবেলা এখানে এসে টিফিন খাও, দুপুরের ভাত খাও, রাতের ভাত খাও, রাতের রুটি খাও, মানে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সব, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিছুই খাও। তো আর এখানে একটা চিড়িয়াখানা মতো আছে, আমাদের চিড়িয়াখানাটা যাওয়া হয়নি, চিড়িয়াখানার ভিতরটাও ভীষণ সুন্দর। তো আমরা ক্রস করে বেরিয়ে গেলাম, আর এখান থেকেই কিন্তু বাসে করে কলকাতা যাওয়া যায়। তো দেখতেই পাচ্ছো, তো বিচটার কাছাকাছি চলে যাচ্ছি, সব কিছুই ভালো বকখালি বিচে, কিন্তু বকখালি বিচটা না ভীষণ বলা যায় ন্যাড়া ন্যাড়া মতো, মানে ভাটা পড়লে একদমই মানে ফাঁকা ধুধু একটা জায়গা বকখালির বিচ, আর ওদিকে গঙ্গাসাগরের বিচ, এখন এই রকমই হয়ে যাচ্ছে। আমার হাজব্যান্ড যখন ছোটো ছিল, গল্প করে ফ্রেজারগঞ্জ, তখন বকখালি বিচ ছিল না, ফ্রেজারগঞ্জ বিচ ছিল, পরের দিকে বকখালি বিচে জল আসতো, ফ্রেজারগঞ্জে আসতো না, এখন আবার সেই আগের মতোই ফিরে এসেছে, ফ্রেজারগঞ্জেই বেশি জল থাকে। তো দেখো এই ফুলটাকে চেনো, এই ফুলটা হচ্ছে ছাতিম ফুল, তো প্রচুর ফুটে আছে, কিন্তু ছাতিম ফুলটার তলায় যে আমরা ছিলাম একটুও গন্ধ পাইনি, মানে ছাতিম ফুলটা শেষ পর্যায়ে বলা যায়, কারণ ছাতিম ফুলের খুবই উগ্র গন্ধ, তো সেই গন্ধটা পাইনি, জানি না দিনের বেলা বলে কি না। তো প্রচুর থোকা থোকা ফুল ছিল, আর দেখো এখানে কত দোকানপাট, কী সুন্দর, আমার ব্যাগটার মতো অনেক ব্যাগ ঝুলছে, যদি আমার ব্যাগটা হারিয়ে যেত তাহলে এই ব্যাগগুলোকে দেখে আমার বুকের ভেতরটা হু 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 করতো। আর ওই কার্গিল বীচটা সব থেকে যে প্রিয় বীচ, কার্গিল আর হেনরি, ওই কার্গিলটাতে তো আমি আর যেতেই পারতাম না কোনো দিন, দেখলেই আমার বুকের ভেতরটা আবার হু হু করে কেঁদে উঠতো, যে আমার মূল্যবান দরকারি সব জিনিসপত্র চলে গেছে। তো দেখো কত জমজমাট বীচ, বিকেলবেলাটা এখানে থাকতে ভীষণই ভালো লাগে, কিন্তু আমরা তো বেশিক্ষণ থাকবো না, বিকে মানে সন্ধ্যের মধ্যেই ফিরে আসবো, তো যাচ্ছি বিচে একটু ঘোরাঘুরি করছি। আর সন্ধেবেলাটাই না মানে এখানটা বেশ জমজমাট, মানে চেয়ার টেয়ার থাকে বালির মধ্যে, সেই যেরকম দীঘাতে থাকে সেই রকম, সবাই বসে আড্ডা দেয়, চা খায়, টিফিন করে, বিভিন্ন রকম। তো এখানেও একটা না মন্দির আছে, অনেকটা দূরে বলা যায়, প্রতিবার এসে যাওয়া হয়, তো আমার শরীরটা আর ভালো লাগছিল না, একটা টেনশন নিয়ে নিয়েছিলাম ব্যাগ নিয়ে, তারপর ব্যাগটা ফিরেও পেয়েছি, কিন্তু ওই যে খাওয়ার পরে না আমি না একটু একটা অস্বস্তি বোধ করি, মনে হয় যেন একটু ঘুম পাচ্ছে, তো এই বালির মধ্যে দিয়ে গেলে আমি আরোই কুপোকাত হয়ে যাব, তাই জন্য আর যাইনি। তো আমি এখানে বসে আছি, দেখলে না কী সুন্দর মাথার ওপর ছাতার মতো যে বিল্ডিং বানানো আছে ওখানটা বসে আছি, আর দূরে দেখো এই জিনিসটা যাচ্ছে, এটা একটা মানে জলযান, তো এটা না মানে চারিদিকে ঘুরে ঘুরে থাক মানে মানে কী বলবো, নজর দেয়, ঠিক আছে। তো আমার হাজবেন্ড, আমার বোন, বোনের বর সব তো ওই মন্দির দেখতে গেছে, ওখানটার আমি গেলাম না, ওই মন্দিরের চত্বরটাও না খুব সুন্দর, মন্দিরের ভেতর থেকে না বাইরে সমুদ্রের আওয়াজটা অতটা পাওয়া যায় না, মানে বেশ সুন্দর বালিয়াড়ি মতো, কিন্তু আমি এবারে আর গেলাম না, আমার ভীষণই শরীরটা খারাপ লাগছিলো, ওই জন্য বললাম তোমরা হেঁটে হেঁটে যাও। দেখো এরা ওই যে দুজন মহিলা কী সুন্দর মাথার মধ্যে করে কাঠ নিয়ে যাচ্ছে, তো এদিকেও একটা রাস্তা হয়েছে, এই রাস্তাটা দিয়ে আমি গিয়েছিলাম পরে। তো আমি এখানে একা একাই বসেছিলাম, একটু বোরও ফিল করছিলাম, আর চারিদিকে দেখছিলাম, আর যখন ওই জলযানটা এসেছিলো তখন আমি দেখছিলাম, ভীষণই ভালো লাগছিলো। তো চারিদিকে না ওই জলযানটা না নজরদারি করে, এবং বালির মধ্যেও চলে, আবার জলের মধ্যে দিয়েও ও যাতায়াত করতে পারে। তো আমি একা একা কী করবো, এখানে একটু ঘুরপাক ঘুরপাক খাচ্ছিলাম আর কিছুই না, তা মাঝে মাঝে ওদেরকে একটু ফোন করছিলাম, ওই যে দূরে ওই যে দেখছে ছাতার মতো, ওইখানেই আমি বসেছিলাম। আর দেখো সন্ধ্যা হয়ে এসেছে, আর আমার ও মানে বোন ওরা সবাই, আমার হাজব্যান্ড সবাই ফিরে এসেছে,
তো চারিদিকটা ভীষণই ভীষণই সুন্দর লাগছে। আর যে বলি না চোরাবালি থাকে আর বকখালি বিচে দেখো যে নিচু নিচু জায়গায় যেগুলো জল দেখছো না, ওগুলো না ভীষণই ডাউন, মানে যদি জল থাকে জলে যদি টেনে নিয়ে যায় ওই ডাউনের মধ্যে যদি পড়ে না তখন মানে ডুবে যাওয়ার মতো ব্যাপার হয়, ওই জন্যই মানে বারণ নিষেধ আছে এখানে জলে নামা। আর আমি একটু হাতে করে সূর্যকে নেওয়ার চেষ্টা করছি। তো এখানে না মানে ফটো তোলারও মানে কি বলবো ক্যামেরাম্যান যে হয় তো তারাও থাকে, কিন্তু সে এবারে আর মানে তোলা হয়নি। আর আমরা নিজেরাই তো এখন নিজেরাই তো ভিডিও করা শুরু করে দিয়েছি, তো আর ক্যামেরাম্যানের দরকার কি, আমরা তো নিজেরাই ক্যামেরাম্যান হয়ে গেছি। তো ওই জন্য এবারে আর বকখালিতে এসে নিজেদের আর আলাদা করে ছবি তোলা হয়নি। দেখো পাখিটা যাচ্ছে কি সুন্দর সূর্যের পাশ থেকে, আর সূর্যটা তো ঝুপ করে কি সুন্দর চোখের নিমেষে আবার ডুবে যাবে। তো দেখো দোকানপাটগুলো আছে, খানিকক্ষণ বাদে যেই সূর্যটা ডুবে যাবে দোকানপাটের মধ্যে আলো জ্বলতে শুরু হবে, তো তখন এই বীচটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগে। একটা সময় যখন আমরা আসতাম না তখন এই বীচে এরকম দোকানপাট থাকতো না, কম থাকতো। আমরা মনে আছে একটা দোকান একদিন দেখেছিলাম অনেক বছর আগে, তারপরে দেখো প্রতি বছর যখনই আমরা আসি এরকমই দেখি যে কত দোকানপাট হয়ে গেছে, মানে এই যে অস্থায়ী দোকানগুলোতে ভেলপুরি বিভিন্ন রকম ফিশ ফ্রাই এগুলো সব থাকে। আর এখানে এখানে একটা গ্রুপ এসেছে, ওদের কী সব কনফারেন্স হচ্ছে, হাততালি দিচ্ছে, গল্প করছে, কথা বলছে, তো এগুলো আমি বসে বসে খানিকক্ষণ দেখছিলাম। আর তারপর আমার হাজবেন্ড ওরা সব আসছে, তারাও একটু দেখলো। দেখো বীজটা কীরকম লাগছে, জল নেই, কীরকম নাড়া নাড়া, এটাই হচ্ছে এখন সমস্যা বকখালির মানে প্রধান সমস্যা। আর দেখো দোকানপাটগুলোতে আলো জ্বলতে শুরু হয়ে গেছে, আর চেয়ারও পাতা হয়ে গেছে, কিন্তু আমরা আর বসতে গেলাম না চেয়ারে। আর না এই যে শীত পড়ছে তো সমুদ্রের ওই বালির মধ্যে বসলে না ভীষণই ঠান্ডা লাগে, পা পিঠ সব যেন ব্যথা করতে শুরু করে, কারণ বালির ঠান্ডাটা যেই সূর্যটা ডুবে যায় না তখনই মানে শুরু হয়, মানে প্রচণ্ড ঠান্ডা। তো দোকানপাটগুলোতে আলো জ্বলছে, যখন আমরা হোটেলে এসে থাকি বিকেলে সন্ধ্যের দিকটা এখানে আসি, এসে এরকম বসে থাকি, তারপরে সন্ধেবেলা চা স্ন্যাক্স সব খেয়ে রাতের খাবার টাবার খেয়ে একদম আমরা হোটেলে ঢুকি। তো এবারে তো একদিনের জন্য এসেছি, তাই জন্য তো আর ওই সবের কোনো ব্যাপার নেই, যখনই বীচটা সুন্দরভাবে আলোকিত হচ্ছে সেজে গুজে তখনই আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো সবাই যারা হোটেলে আছে তারা আস্তে আস্তে বেরোচ্ছে, তো থ্যাংক গড ওরা ঘুমাচ্ছিল বলেই আমি আমার ব্যাগটা পেয়েছি, নালে কোথায় যে ব্যাগ চলে যেত জানতাম না। যদি কেউ ভালো হতো হয়তো ব্যাগের ঠিকানা, ব্যাগের মধ্যে আমার মানে আধার কার্ড একটা ছিল, তো সেইগুলো দেখে হয়তো ব্যাগটা ফেরত দিতে পারতো, কিন্তু জানি না মানে ওটার অনেক হ্যাপা, কেউই ওইসব ঝামেলায় যেতে চায় না, এই হচ্ছে ব্যাপার। যাক পেয়ে গেছি, ওরকম দুশ্চিন্তা মন খারাপ ওরকম চিন্তা ভাবনা কথাবার্তা বলতে ভালো লাগছে না, তো আর কখনো ওরকম যেন ভুলটা না হয় এটাই হচ্ছে ব্যাপার। তো বীচটা দেখো কত সুন্দর, চারিদিকে দোকানপাটগুলোতে আলো জ্বলছে, কত ভালো লাগছে। এখন মনে হচ্ছে বকখালি বীচটা কি ভালো লাগছে, কিন্তু দুপুরবেলাটা না যখন ওই জলটা নেই পুরো ভাঁটা চারিদিকে পুরো বালিয়ারি তখন ভীষণই বাজে লাগছে। ওই গঙ্গাসাগরেও না এরকম বিশাল বড় বীচ, বীচে জল নেই, যখন জোয়ার আসে একটু জল থাকে তাও মানে ভালো লাগে না। আর দেখো এখানে একটা মন্দির আছে, ওই যে ছাতিম ফুলের গাছটা দেখছিলে না ওর তলায়, আর এখানে আমাদের গাড়িটা দাঁড় করানো ছিল, আর এখানে যে মাঠটা আছে এই মাঠটার মধ্যে মেলা হচ্ছে। আমার মনে আছে মিনাকি আমরা যখন এসেছিলাম না এই মাঠটার ভিতরে মানে ঝাউ গাছ আছে, ঝাউবন আছে, তো ওই ঝাউবনের মধ্যে আমরা যে রান্না টান্না করে নিয়েছিলাম না পিকনিক করেছিলাম এইখানে বসে বসে খেয়েছিলাম। আর হেনরি আইল্যান্ডে যে বট গাছের তলায় বসেছিলাম, বট অশ্বত্থ গাছের তলায় ওখানে বসে টিফিন করেছিলাম। তো এইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। জানি মিনাকি আমার ভিডিও দেখে, মিনাকির দুই বোন মহাশ্বেতা মোনালিসা সবাই পৌলমী সবাই মানে ভিডিও দেখে, তো দেখলে হয়তো তার হয়তো এই স্মৃতিগুলো ওদের হয়তো এই স্মৃতিগুলো মনে পড়বে, এই হচ্ছে ব্যাপার। তো যতবার বকখালি আসি ভালোই লাগে, কাছে পিঠের মধ্যে বকখালিটা ভীষণই ভীষণই এনজয় করা যায়। তো তোমাদের সাথে শেয়ার করলাম তিনটে পার্টে, বকখালি, ফ্রেজারগঞ্জ বীচ আর হেনরি আইল্যান্ড, সবার শেষে বকখালি আসলাম। নামেই বকখালি, বক তো আর দেখতে পেলাম না, আমার হাজবেন্ড বললো বকখালি তো বক দেখবে, বক তো নেই তাই জন্য তো ওর নাম বকখালি। আর দেখো এখানে একটা মন্দির আছে, এই মন্দিরটাতে নাকি খুব জাগ্রত মন্দির, অনেকবার শুনেছি এখানে একটা মেলা হয় চৈত্র মাসের দিকে, আর এই মন্দিরটা না শীতলা মন্দির, ঠিক আছে। আর এই মন্দিরে প্রচুর শীতলা মানে মা শীতলার প্রচুর মূর্তি আছে, কারণ যাদের মনোকামনা পূরণ হয়
তারাই একটা করে মা শীতলা মানে ধাতুর মানে মূর্তি এখানে দেয়। তো প্রচুর আছে, ছোট বড় মেজ সেজ প্রচুর আছে এখানে মা শীতলার মানে মূর্তি। আর এই মন্দিরটার একটা গল্প আছে, মানে চৈত্র মাসের কত 10 তারিখে বললো ওই সময়টাতে মেলাটা হয়, ওই সময় নাকি মানে ওই জন্যই এখানে মন্দিরটা স্থাপিত হয়েছে, ওই সময় নাকি না মানে প্রচুর কাঁকড়ার উপদ্রব হয়, মানে প্রচুর কাঁকড়া গিজগিজ করে এই সময়টা নাকি এখানে বেরোয়। কি একটা কাঁকড়া ঝোড় না কি একটা নাম আছে এই জায়গাটা, ঠিক আছে, মানে এই তারপরেই এই মন্দিরটাকে এখানে বানানো হয়েছে। তো এই মন্দিরটাকে কেন্দ্র করেই এখানে বড় করে মেলা হয়। তো যেটুকু আমি শুনেছি সেটুকুই আমি মানে তোমাদের সাথে শেয়ার করলাম, অন্যেরা হয়তো এর থেকে আরও অনেক কিছু জানে, তো ওই জন্যই মানে ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো ধান খেতে ধান গাছ হয়ে আছে, আর মন্দিরটা চারপাশটা বেশ সুন্দর আর মনোরম বলা যায়। এদিকে ধান ক্ষেত হয়ে আছে আর ওদিকে এখানে আছে পানের বরজ, তো ভীষণই ভালো লাগছিল। আর পেঁপে গাছটা দেখো, পেঁপে গাছে কতগুলো মাথা, মানে যা হয় পেঁপে গাছে ফল না হলে কেটে দিলে অনেকগুলো মাথা বেরোয় ফল হয়, তো সেই ব্যাপারটাই হয়েছে। একটা কথা তোমাদের বলতে ভুলেই গেলাম, মানে কথা বলতে বলতে এখানে যে কাঁকড়াটা বেরোয় আর সেই সময় কাঁকড়াও বেরোয় আর নাকি এখানে প্রচুর চিলও বেরোয় সেই সময়টা। আর এই যে দেখো লালির মতো একজন আছে, এ না আমাদের, আমরা যখন প্রণাম করছিলাম আমার বোনপোর পা ধরে হাত ধরে টানাটানি করছিল, ঠিক আছে, মানে আমাকে বিস্কুট দাও, কোথায় জানো তো যেখানে আমরা প্রণাম করছি ও সিঁড়ি বেয়ে ওখানে গিয়ে। তো ওরা ঠিক না চাউনি দেখলে বুঝতে পারে যে কে আমায় ভালোবাসে বা কি মানে মানে কার কাছে গেলে পাবো। তো প্রায় সময় আমার হাজব্যান্ডকে এরকম ধাওয়া করে, তো হাজব্যান্ড এরকম দোকান থেকে কিনে দেয়। একবার তারাপীঠে গেছিলাম সেখানেও এরকম অবস্থা হয়েছিল। তো যাই হোক, তো ওরা দেখো হাইজ্যাক করে আমার হাজব্যান্ডকে আর আমার বোনপোকে ঠিক দোকানে নিয়ে গিয়ে তাদের কাছ থেকে মানে বিস্কুট খেলো। তো ভালো, ভালোই হয়েছে, আমরা মানে ভালোই লাগে আমাদের, মানে ঠিক আছে, মানে আদুরে আদুরে একটা ব্যাপার আছে না ওই ব্যাপারটাই, যে ঠিক আছে ওরা এসেছে চলো চল, মানে রাস্তা পার হয়ে আবার ওদেরকে খেতে দিতে হলো, তারপর ওরা আমাদের ছাড়লো। আর দেখো ব্রিজটার কাছাকাছি চলে এসেছি, মানে সেই যে হাতানিয়া দোয়ানিয়া নদী, তো দূর থেকে সব ট্রলারের মধ্যে আলো জ্বলছে, ঠিক আছে, তো এই আলোগুলো দেখতে ভীষণই সুন্দর লাগছে, যদি নিচে নামতে পারতাম তো খুবই ভালো হতো। তো দূর থেকে দেখছি যেন মালার মতো মানে ঝিলমিল ঝিলমিল করছে লাইটগুলো, যেন যখন পাহাড়ে বেড়াতে যাই যেরকম পাহাড়ের মধ্যে লাইটগুলো জ্বলে, তো সেরকমই দেখে মনে হচ্ছে দূর থেকে। তো বাড়ির পথে চলে এসেছি, আর আর কিছু তো শেয়ার করার নেই, এইটুকুই শেয়ার করলাম। তো 3 দিনের ভিডিওটা মানে 3টে পার্টে দিলাম, নাহলে তো বিশাল বড় হয়ে যেত। আর আসার পথে যেটা তোমাদের সাথে শেয়ার করলাম মন্দিরটা, যে কাঁকড়া বেরোয় আর প্রচুর চিল ওড়ে ওই সময়, তাই জন্য ওই জায়গাটা প্রচুর জাগ্রত, ওইখানে ওই মন্দিরটা স্থাপিত হয়েছে। তো কখনও যদি তোমরা বকখালি আসো এইখানে মন্দিরটাতে, অবশ্য যাওয়ার সময় গাড়িটা একটু দাঁড় করানোই হয় মানে মন্দিরটার কাছাকাছি আসলে। আর এটা আমাদের সেই শ্মশানকালী মন্দির। ব্লগটি, আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো।